জয়িতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। চিকেন দিয়ে নানা ধরনের কাবাব তো আমরা খেয়েছি, চলুন এখন শিখে নিই কীভাবে বানাতে হয় চিকেনের কুড়মুড়ি কাবাব। রান্নাটা শেখাতে আমার সাথে উপস্থিত আছেন শেফ রঙ্গন নিয়োগী। নমস্কার রঙ্গনদা, রান্নাটা করতে আমাদের কী কী লাগবে? আমাদের লাগছে রুমালি রুটি। রুমালি রুটি আপনারা বানিয়ে নিতে পারেন। আচ্ছা, তো রুমালি রুটি বানাতে যেটা লাগে সেটা হচ্ছে রোলা আটা। রোলা আটাকে জল দিয়ে মেখে একটা কড়াই গ্যাসের উপর উল্টে দিয়ে তার উপরে করতে হয়। তো এখানে আমাদের সময় কমের জন্য আমি রুমালি রুটি নিয়ে এসেছি। আচ্ছা, এছাড়া লাগছে চিকেন কিমা, গোলমরিচ, আদা বাটা, পেঁয়াজ বাটা, পাসলে বাটা বাটা। যদি পাসলে না পান তাহলে আপনি ধনে পাতা দিতে পারেন, আর যারা ধনে পাতা পাবেন না তারা সিলেন্ট্রো দিতে পারেন। আর এখানে চিনি আছে, নুন আছে, আর সাদা তেল আছে। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নেব। ফ্রাইং প্যানে একটু তেল দেব, আর একটু তেল, ব্যাস। তেলটা গরম হোক, তেলটা গরম হলে আমরা এখানে পেঁয়াজ বাটা দেব। হ্যাঁ, গরম হয়ে গেছে, একটু পেঁয়াজ দিয়ে দাও। দেখো কত, হ্যাঁ দিয়ে দাও, আরেকটু দেবো, আরেকটু দাও, অনেকটা সীমা আছে তো, ব্যাস। পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে আসবে তখন আমরা এতে আদা বাটাটা দেবো, আদা বাটা আর সঙ্গে সঙ্গে কিমাটা। আদা দিয়ে দিলে আদাটা স্টিক করে যায়, কিন্তু যেহেতু কিমার মধ্যে একটু ময়েশ্চার আছে সেই জন্য ওটা স্টিক করবে না। এবার আদাটা দিয়ে দিতে পারো, কতটা পরিমাণ, অল্প একটু, দেখো। হ্যাঁ, এবার চিকেন কিমাটা দিয়ে দাও। আপনারা চাইলে মাটন কিমা দিয়েও করতে পারেন। এবার একটু নুন, দেখো কতটা পরিমাণ, হ্যাঁ দিয়ে দাও। একটু চিনি, ব্যাস। গোলমরিচের গুঁড়ো, আরেকটু দাও, কারণ এটাই একমাত্র ঝাল হওয়ার জন্য, ঝাল হওয়ার জন্য। একটু সামান্য জল দিয়ে দিই যাতে এটা সেদ্ধ হয়ে যায়, খুব সামান্য, ব্যাস। পাশে দিয়ে দাও, এখানে সম্পূর্ণ দিয়ে দাও, খানিকটা দাও, তারপরে দেখছি। দেখো আর দেবো, আরেকটু দাও, ব্যাস। আপনারা যদি একটু টক খেতে চান তাহলে এতে একটু লেবুর রস বা সাইট্রিক অ্যাসিডও দিয়ে নিতে পারেন। হ্যাঁ, এটা আমাদের হয়ে গেছে। এবার তুমি আমাকে একটা প্লেট দেবে যাতে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিই। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ভাজা ভাজা। ততক্ষণে আমরা রুমালি রুটিটাকে রেডি করে নিই। রুমালি রুটি রেডি করার জন্য চপিং বোর্ড লাগবে, একটা কাঁচি দাও। এই রুমালি রুটিটাকে কাটতে হবে, জাস্ট হাফ করে কাটো। চলে ছুরি দিয়েও কাটা যায়। হ্যাঁ, ছুরি দিয়ে কাটা যায়, ইভেনলি কাটার জন্য এভাবে দিলাম। এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বড় স্পুন নিতে হবে। বড় স্পুন নিয়ে এইটাকে এই রুমালি রুটির মধ্যে এইভাবে দিতে হবে। আচ্ছা, দিয়ে এটাকে আমি এইভাবে একবার ফোল্ড করব, তারপরে আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ফোল্ড করে দেবো। খুব সাবধানে করতে হবে যাতে রুমালি রুটিটা ফেটে না যায়। আচ্ছা, রোল হয়ে গেল। এবার এটাকে আমি দুটো মুখকে আস্তে করে চেপে দেবো, দুপাশ থেকে চেপে দিলাম। এবার তুমি এই সুতো নিয়ে একটা সুতো তুমি দাও আমাকে, দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। এইভাবে বাঁধতে হবে, আচ্ছা, যাতে ভেতর থেকে পুরটা খুলে বেরিয়ে না যায়, খুলে বেরিয়ে না পড়ে। আমরা ইচ্ছে করলে টুথপিকও ইউজ করতে পারি, কিন্তু এক্ষেত্রে টুথপিক করলাম না, কারণ টুথপিক অনেক সময় খুলে যায়, খুলে যায়, কিন্তু সুতো দিয়ে বাঁধলে খোলার চান্সটা খুব কম। আরেকবার ঘুরিয়ে দাও, কেন গরমে পুড়ে যেতে পারে। সিমিলারলি আমি আরেকটা সুতো দিয়ে
এইভাবে বেঁধে নেব। একটা হয়ে গেল, এটা এখন থাক। আরেকটা রুমালি রুটি নিয়ে আমি আরেকটা বানিয়ে নিই। তোমাকে এখন কড়াই দেব তো, একটা কড়াই। তেল দেবে, ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হোক, তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা ছেড়ে দিই। আচ্ছা, পরে যখন খাওয়া হবে এই সুতোগুলো তো নিশ্চয়ই খুলে নিতে হবে। সুতোগুলো খুলে নিতে হবে, তখন আর এটা খুলেও যাবে না, এমনি সুতো ছাড়াই থাকবে। আমি এটা সরিয়ে দিচ্ছি। খুব লাল করে ভাজতে হবে না, এটা একটু ওপরে রুমালি রুটিটা শক্ত হয়ে গেলে নামিয়ে নেবো। আচ্ছা, নামটার মতো কুড়মুড়ি হয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে। হ্যাঁ, দেখো কিরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার এটাকে আমরা স্ট্রেন আউট করব। গ্যাসটাকে অফ করে দিই। টিস্যু পেপারের উপর নামালাম যাতে তেলটা এক্সট্রা তেলটা বেরিয়ে যায়। এবার আমরা এটাকে সার্ভ করব। এর সঙ্গে আমরা টমেটো কেচাপ দিতে পারি, চিলি সস দিতে পারি। হ্যাঁ, এটাকে সরিয়ে দিয়ে আমাকে এটা কাঁচি দাও। বেশি অপারেশনের পরে সেলাই কাটার মতো হয়ে গেছে আমাদের কুড়মুড়ে কাবাব রেডি। অনেক ধন্যবাদ রঙ্গনদা, চিকেন কুড়মুড়ে কাবাব তৈরি হয়ে গেল। আপনিও যদি টেস্ট করতে চান, চটপট বানিয়ে ফেলুন আপনার রান্নাঘরে। আর এরকম নানা ধরনের রেসিপি শিখতে অবশ্যই নজর রাখুন আমাদের ওয়েবসাইটে।